টাকা নিতেছে উনা থেকে 10 টাকা নিছে 15 টাকা নিতেছে আমরা 15 টাকা মতিঝিল থেকে আসে 15 টাকা ভাড়া দেন মতিঝিল থেকে রাজধানীতে অনেক বাসেই এখন এমন দৃশ্য বাড়তি ভাড়া আদায় নিয়ে চলছে বাকবিতণ্ডা কখনো হাতাহাতি মারামারির ঘটনাও ঘটছে রোববার থেকে সিটিং সার্ভিস বন্ধের পর থেকেই চলছে নৈরাজ্য আগে 10 টাকা ভাড়া ছিল এখন তো 10 টাকা ভাড়া না তো সে থ্রেট করতেছে যে আমরা গাড়ি চালাবো না আর এক পাবলিক কইছে যে ভাই আমাদের চার্ডে আছে আমার কাছে সরকারি চার্ড আছে সরকারি চার্ড ফলার জন্য হেল্পার কন্ট্রোলে রাখবেন যাত্রীদের অভিযোগ সঠিকভাবে ভাড়ার তালিকা না থাকায় টাকা বেশি নেওয়া হচ্ছে আমার কাছে 2 টাকা খুচরি ছিল না জসীমকে বলছি যে তারে 2 টাকা আমি দিমু বাংটি নাই আমার থেকে 10 টাকাই নিছে প্রতিটা বাসে এই চারটা খুব সুন্দর করে যদি দেখা যায় তো ওই হেল্পারের সাথে যাত্রীদের কোনো গ্যাঞ্জাম হবে না এদিকে সিটিং গেট লক সার্ভিস বন্ধ সহ গাড়ির ফিটনেস ফিরিয়ে আনতে বিআরটিএ এবং বাস মালিক সমিতির যৌথ অভিযান অব্যাহত রেখেছে জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত আপনার ভাড়া চার্ট ভাড়া বেশি কিনা ভাড়া বেশি নিচ্ছে কিনা এছাড়া গাড়ির অন্যান্য কাগজপত্র চেক করা হচ্ছে 2015 সালের চারটা এখন এক্সিকিউট করা হচ্ছে আর কি এরপর থেকে এরপর আর কোনো ভাড়া বাড়ানো হয় নাই বা কমানো হয় নাই যে সাইডে অ্যাঙ্গেল লাগানো এই কারণে 3000 টাকা জরিমানা করছে কিছুটা সময় লাগলেও উদ্যোগ সফল হবে বলে আশা করছে বিআরটিএ এবং মালিক সমিতি সিটিং চার্ভি চলাচল যদি প্রয়োজনীয়তা দেখা দেয় জাতীয় সাধারণ যদি প্রয়োজন তাহলে সেটা একটা লিগ্যাল ফর্মের মধ্যে লিগ্যাল ফ্রেমের মধ্যে চলুক সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না ঢাকা শহরে আপনার সিটিং সার্ভিস এবং গেট লক সার্ভিস এটা আর ফিরবে না সরকারের যে নির্ধারিত রুটের নির্ধারিত ভাড়ায় গাড়ি চালাতে হবে যদি গাড়ি চালাতে চান অন্যদিকে অভিযানের কারণে কৌশলে রাস্তায় বাস নামাচ্ছেন না মালিকরা এতে গণপরিবহন সংকটে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা এদিকে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বর্তমান সংকট উত্তরণের 10 দফা দাবি তুলে ধরে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি সরকারি নির্দেশ উপেক্ষা করে যেসব বাস রাস্তায় নামছে না সেগুলোর রুট পারমিট বাতিলের দাবি জানান তারা এক সময় যাত্রীরাও ফুঁসে উঠবে প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা